দর্শক, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি আমরা যাচ্ছি তার কাছে। মিরাজ, দগ্ধ মুসল্লিদের বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। মিশু, সবশেষ তথ্য হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে যেই 37 জনকে ঢাকা মেডিকেল কলেজের যেই বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, যেখানে সেখানে আনা হয়েছে এবং তাদেরকে যে জরুরি বিভাগ থেকে প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে তাদেরকে এখন উপরে, অর্থাৎ ওয়ার্ডে, যাদের ওয়ার্ডে বা আইসিইউতে পাঠানো প্রয়োজন তাদেরকে উপরে পাঠানো হয়েছে। এটি হচ্ছে যে সবশেষ পরিস্থিতি। এবং আপনি দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই যে জরুরি বিভাগকে যারা আছেন এখনও কাউকে এখান থেকে উপরে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং জরুরি বিভাগে যেই জরুরি সেবাগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা কিন্তু এখানে কাজ করছেন। এবং আমরা অনেক স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে নামাজরত ছিলেন এই যারা দগ্ধ হয়েছেন তারা, এবং আকস্মিকভাবে বিস্ফোরণের কারণে তারা কিন্তু দিকবিদিক ছোটাছুটি শুরু করে এবং সেই ছোটাছুটির এক পর্যায়ে তারা বাইরে, এবং এই মসজিদের সামনেই কিছু জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতার ভেতরে অনেককে তারা দেখেছেন যে সেখানে গড়াগড়ি করতে, এবং সবাই, অর্থাৎ এই 37 জনের সবাই কিন্তু দগ্ধ হয়েছেন বেশ খানিকটা। এবং ঢাকা মেডিকেল কলেজের এই বার্ন ইউনিটে যেই চিকিৎসকরা আছেন তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে আমরা যেই কথা বলেছি বা যেটুকু জানতে পেরেছি যে 5-6 জন বাদে বাকি সবাই কিন্তু গুরুতর অবস্থায় রয়েছে এবং সবার অবস্থায় খুবই গুরুতর। তবে স্বজনরা অপেক্ষায় আছেন বাইরে, তারা চেষ্টা করছেন যে যারা দগ্ধ হয়েছেন, যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখার চেষ্টা করছেন বা তাদের সবশেষ খোঁজখবরগুলো রাখার চেষ্টা করছেন। এবং নারায়ণগঞ্জ থেকে আমরা দেখেছি অনেকেই এখানে এসেছেন, যারা সেখানে ছিলেন বা আশপাশে, তারাও স্বেচ্ছাসেবী হিসেবে চেষ্টা করেছেন যারা দগ্ধ বা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং চিকিৎসকদের পাশাপাশি সেই তরুণরা বা নারায়ণগঞ্জের সাধারণ মানুষও দেখা গেছে যে এই দগ্ধদেরকে এখানে আনার জন্য খুবই চেষ্টা করছে, অনেকেই এখানে আহাজারি করছেন। অনেকের স্বজনরা, তারা যেহেতু দগ্ধ হয়েছেন, এবং সবচেয়ে বেশি যেই উৎকণ্ঠার ব্যাপার সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যারা এসেছেন, স্বজনরা যারা এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত জানতে পারছেন না যে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কে কতটুকু দগ্ধ হয়েছেন সেই বিষয়টি তারা কিন্তু জানতে পারছেন না। এখানে আমরা একজন আপাকে দেখতে পাচ্ছি, একজন নারীকে দেখতে পাচ্ছি যিনি তার স্বামী দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি তার স্বামীকে খোঁজ করছেন, তিনি এখনও তার স্বামীকে দেখতে পারেননি, তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন এবং কী অবস্থা আছে সেটিও কিন্তু তারা জানতে পারছে। অর্থাৎ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই বার্ন ইউনিটটি, বার্ন যেই হাসপাতাল, সেখানে এখন কিন্তু বলা চলে যে সাধারণ মানুষ, উৎসুক জনতা এবং স্বজনরা, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে কতজন আসলে বেশি গুরুতর হয়েছে, তাদের স্বজনের কী অবস্থা সেটি কিন্তু তারা এখনও জানতে পারেনি। তাদের এই অবস্থা কিন্তু এখন দেখা গেছে। আমরা একজন আপার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ও ভাই, আমি নিজে মলম দিয়েছি, কোনো কিছু করে না। আমরা একটু ভাই, একজন নারায়ণগঞ্জে, জি বলেন তো ঘটনাটা আসলে কীভাবে আপনারা জানেন? ঘটনাটা মনে করেন মসজিদে ফরজ নামাজ পড়ছে এশারের, ফরজ পড়ার পরে যার যার দোকানের যারা কিছু দোকানদার ওনারা ভেড় হয়ে গেছে গা, তো যারা দোকান ছাড়া তারা মনে করেন ঠিক আছে ওই সুন্নত পড়তেছে, এর ভিতরে 6টা এসি আছে, কারেন্ট চলে গেছিলো তো হঠাৎ করে কারেন্ট আইসে, তো ওই এসির নাকি হয়ে যায় মনে করেন আপনার এই গ্যাস পাইপটা লিক ছিল, ঠিক আছে, মানে সবাই বলতেছে তো লিখছির কারণে গেছে 6টা এসি মনে করেন ভাস্ট হয়ে গেছে গা, এর ভিতরে মনে করেন আপনার যে থাই গ্লাসগুলো আছে না, তো বারিন্দা যারা ছিল হেরা বেশি মনে করেন ইয়ে হয়েছে, মানে শরীর বেশি তার পুড়ে গেছে, অবস্থা খুব খারাপ, ঠিক আছে, বেশিরভাগ অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। আর মনে করেন পুরো মসজিদটা গরম হয়ে গেছে গা, ঠিক আছে, ওই এসি 6টা ই ভাস্ট হয়ে গেছে গা, ভাস্ট হওয়ার পরে এই মনে করেন দৌড়াদৌড়ি করে বিটুরে নিয়ে গেছি, বিটুরে থেকে কোনো রুগী দেখে নাই, ডাইরেক্ট এখানে পাঠিয়ে দিয়েছি। মানে যেই 37 জন এখানে এসেছে তার, এবং নারায়ণগঞ্জে কি কেউ আছেন এখন? সবাই এখানে, সবাই নারায়ণগঞ্জের, এই নারায়ণগঞ্জে থাকে। এখানে কোনো হাসপাতালে কি কেউ আছে? না না না, সবাই এখানে পাঠিয়ে দিছে, নারায়ণগঞ্জে খানপুর হসপিটাল ওখান থেকে বিটুরে পাঠিয়েছে, বিটুরে থেকে এখানে পাঠিয়ে দিছে। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি বলছিলেন আপা আপনার স্বামী কি খোঁজ পেয়েছেন শেষ পর্যন্ত কিছু আপনার স্বামীর ব্যাপারে? না না না, জানতে পারি নাই। জানলেন নামাজ পড়তে গেছে এই জানি আর, সব মসজিদের লোকে বাসা তো দেখি কি বাসটি কইছে পরে চিল্লাচিল্লি বাইরে যায় দেখি সব মানুষ ওই রাস্তার সামনে পানির মধ্যে ঘোরাঘুরি করতেছে, সব কাপড় চোপড় কিছু নাই এমনি ঘোরাঘুরি করতেছে, আমার হাজবেন্ডের মনে আমি দেখছি চিনি নাই, পরে শুনছি এই জায়গায় হেও আসিল, এরপরে দিয়ে আমাদের নিজস্ব লোকে ওই যে হেরা দেখছে হেরে
ব্যান্ডেজ করছে ওখানে, আমি না দেখি নাই, আমরা কেউ দেখি নাই এখন পর্যন্ত। আশা করছি নিশ্চয়ই আপনার স্বামী সুস্থ আছেন, ভালো হয়ে যাবেন সেটি আশা করছি। যে একজন নারী বলছিলেন যে ওনার স্বামীও এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এবং তিনি খবর পাওয়ার পরে প্রথমে মসজিদের সামনে ছুটে যান, মসজিদের পাশেই আসলে ওনার বাড়ি, এক বিল্ডিং পাশেই ওনার বাড়ি, এবং বিকট শব্দের পরে ওনার ছুটে আসে মসজিদের সামনে, তারপরে আসলে ওনার স্বামীকে তিনি এখন পর্যন্ত খুঁজে পাননি, তবে হাসপাতালে ভর্তি আছে। এবং আমরা জানতে পেরেছি যে ওনার স্বামী হাসপাতালের ওই বান ইউনিটে এখন ভর্তি আছে এবং চিকিৎসা দিচ্ছে, তাকে উপরে কেবিনে বা ওয়ার্ডে উপরে স্থানান্তর করা হয়েছে জরুরি বিভাগ থেকে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে যারা নারায়ণগঞ্জ থেকে যেই রোগীর স্বজনরা এসেছেন তারা এখনো বাইরে ভিড় করছেন অনেকেই। আহতদের প্রতি আমরা জানাচ্ছি সমবেদনা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মিরাজ হোসেন গাজীর সঙ্গে, জানাচ্ছিলেন বার্ন ইউনিটের সর্বশেষ পরিস্থিতি।